আমরা এখন দেখবো বহুপদী ও বহুপদী সমীকরণের পর্ব দুই। এই পর্বে আমরা দেখবো নির্যায়ক এবং দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে দ্বিঘাত সমীকরণ তো আমরা আগে চিনি, যেমন বিগত লেকচারে আমরা দেখছিলাম দ্বিঘাত সমীকরণটা ছিল এরকম, ax2 + bx + c = 0, যেখানে a not equal to 0। এই সমীকরণ সমাধানটা আমরা বাইর করছিলাম আর কি পেয়েছিলাম -b + -b² - 4ac/2a, এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ মূলটা আমাদের তো জানি, যেহেতু মূলের প্রকৃতি, মূল মানে আমাদের x এর মান, আচ্ছা মূলের প্রকৃতি অর্থাৎ x এর মানটা কেমন হবে সেটা আমাদের বলতে হবে। একটু খেয়াল করো, x এর মানটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই b² - 4ac এর উপর, এই b² - 4ac এর উপর। এটা কেন একটু খেয়াল করো, তুমি যদি একটু খেয়াল করলে বুঝবে a রুট, এটা তো রুটের ভিতরে মান। এখন এই সমীকরণ যদি আমি প্রথমে একটু খেয়াল করো, এই b² - 4ac = যদি আমি শূন্য দিই, তাহলে x ইকুয়াল অ্যাকচুয়ালি কত আসছে, -b + -0/2a, অর্থাৎ b/2a। এখন এটা কি একটাই সমাধান এই সমীকরণের? আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ তো দুইটি সমাধান পাওয়া উচিত। হ্যাঁ, তুমি যদি দুইটি সমাধান পাওয়া, যদি এইভাবে চিনতে পারো -b + 0/2a আবার -b - 0/2b, অর্থাৎ এটা সমীকরণের দুইটা মূলে একই রকম বিদায়, এখানে মানটা কি আসে, একটা মানে আসে। তাহলে দেখো এই সমীকরণ যে মূলটা, এটা নির্ভর করতেছে কার উপর, b² - 4ac উপর, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ভর করে b² - 4ac এর উপর। এই কারণে b² - 4ac কে দ্বিঘাত সমীকরণ নির্যায়ক বলা হয়, আর এটার ইংলিশ শব্দ হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এই কারণে অনেক সময় নির্যায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নির্যায়ক যখন বলা হবে d = b² - 4ac, এই b² - 4ac এর উপর দ্বিঘাত সমীকরণের যে মূলের প্রকৃতিটা এটা নির্ভর করে। এই নির্যায়ককে অনেক সময় পৃথায়ক বলা হয়, এটাকে অনেক সময় পৃথায়ক বলে, এটার আরেকটা নাম কি পৃথায়ক, তোমাদের একটু মনে রাখতে হবে। তো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি গুলা কেমন হবে একটু খেয়াল করো, আমরা দেখছি b² - 4ac যদি শূন্য হয় তাহলে মূলটা কি হবে, সমান হচ্ছে। তাহলে আমরা একটু মূলের প্রকৃতি গুলো আমরা একটু দেখে নেব, কারণ আমাদের কি কি কন্ডিশনের উপর মূলের প্রকৃতিটা নির্ভর করে। যেমন প্রথমে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, হবে যদি বি, বা এটাকে আমরা বলতে পারি b² - 4ac = 0 হয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ মূলদ্বয় বাস্তব এবং সমান হবে যদি কি b² - 4ac শূন্য হয়। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান বলতে এই দুইটা মান তখন সমান থাকবে না। যেমন আমরা যে কোনো সমীকরণ x এর মান সমান করলে 1, 2 পাইতে পারি, অর্থাৎ একটা যদি 1 হয় আরেকটা 2, দুইটা সমান না। এই অসমান হবে কখন তাও নির্ভর করবে, যেহেতু b² - 4ac এর উপর হবে যদি d = b² - 4ac 0 থেকে বড় হয়। এটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে, দুইটা বাস্তব এবং অসমান হবে। মূলদ্বয় জটিল হবে, জটিল বলতে আমরা কি বুঝি, জটিল অর্থাৎ রুটের ভিতরে মাইনাস, রুটের ভিতরে মাইনাস থাকলে আমরা মানে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা আলোচনা, রুটের ভিতরে মাইনাস অর্থাৎ বি বা b² - 4ac এর মান 0 থেকে ছোট হতে হবে, তাহলে তো সে জটিল হবে, রুটের ভিতরে মাইনাস আসবে, মাইনাস সে জটিল হবে। মূলদ্বয় মূলদ হবে যদি d বা b² - 4ac পূর্ণ বর্গ হয়, সেটা কিভাবে একটু খেয়াল করো, এখানে যদি মনে করো b এর মান তোমার যাই আছে আসতে পারে প্লাস মাইনাস, পূর্ণ বর্গ বলতে 49 দিতে পারো বা 2a, এখানে যাই আসো
বা মাস মানে 7 বাই 2 এই সংখ্যাটা কি হবে ভগ্নাংশে আসবে তাহলে যে কি আসবে ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি যে সংখ্যা p বাই q আকারে প্রকাশ করা যায় তাকে তো মূলদ সংখ্যা বলে তাহলে সে কি হবে পূর্ণবর্গ হলে সেটা কি হবে মূলদ হবে মূলদ অমূলদ অমূলদ ও অনুবন্ধী হবে হবে যদি b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হয় যদি b স্কয়ার মাইনাস 4ac কি পূর্ণবর্গ না হয় তাহলে তার কি হবে অমূলদ এবং অনুবন্ধী হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণে উভয় মূলে হয় মূলদ হবে একটা যদি মূলদ হয় তাহলে অপরটাও মূলদ হবে একটা যদি অমূলদ হয় তাহলে অপরটাও অমূলদ হবে এটা খেয়াল রাখতে হবে আমাদের যদি একটা বাস্তব হয় তাহলে দুইটাই বাস্তব তাহলে একটা আর অনুবন্ধী অনুবন্ধী বলতে একটা যদি x প্লাস আই ওয়াই হয় অপরটা হবে x মাইনাস আই ওয়াই জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই অনুবন্ধী সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম যে অনুবন্ধী বলতে একটা যদি x প্লাস আই ওয়াই হয় আরেকটা হবে x মাইনাস আই ওয়াই অথবা x মাইনাস আই ওয়াই হলে আরেকটা হবে x প্লাস আই ওয়াই তাহলে এই কন্ডিশনগুলো আমাদের জানা থাকলে আমরা দ্বিঘাত সমীকরণে যে কোনো মূলের প্রকৃতি খুব সহজে নির্ণয় করে